বাংলাদেশের রাজনীতি এবং অভ্যন্তরীণ বিষয়ে সম্প্রতি চরমভাবে নাক গলাচ্ছে বিদেশি কূটনীতিকরা। বিএনপি নেতাদের নানান অভিযোগের পর ব্রিটিশ হাইকমিশনার, জাপানি রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ বিভিন্ন কূটনীতিক এসব ইস্যুতে কথা বলছে। এখানেই শেষ নয়, রীতিমতো আত্মীয়তা শুরু করেছে বিএনপি নেতাদের সঙ্গে, যেমনটা দেখা গেছে শুক্রবার 25 নভেম্বর রাতে। কেননা ওই রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বাসায় যান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সহ 5টি দেশের প্রতিনিধি দল। জানা যায় নৈশ ভোজে নিমন্ত্রণের নামে ওই কূটনীতিকদের গুলশানের বাসায় ডেকে নেন আব্দুল মঈন খান। তাদের মধ্যে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিটেজ সালাস, সুইডেনের ডেপুটি রাষ্ট্রদূত মারিয়া, জাপানের মিনিস্টার কাউন্সিলর মাচিদা তাতসুয়া। এছাড়া উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের দূতাবাসের কর্মকর্তা সাবেক রাষ্ট্রদূত তৌফিক আলী এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাহিদি সাত্তার। সন্ধ্যা 6টার পরে এসে রাত 9টার দিকে মঈন খানের বাসভবন ত্যাগ করেন তারা। বিশেষ সূত্র বলছে, বিভাগীয় সমাবেশ সফলে ব্যর্থ হওয়ায় সরকারকে বিব্রত করতে নতুন উপায় খুঁজছে বিএনপি। এক্ষেত্রে বিদেশিরা কি চাইছে এবং তাদের কথা মতো কোনটা করলে ক্ষমতায় যাওয়া যাবে, এসব নিয়ে কথা বলতেই মঈন খান নিজের বাসায় ডেকেছিলেন তাদের। তবে মূল কথা, কেউ না বললেও বিএনপির একটি অংশের দাবি, সরকার পতনের আন্দোলনে সফল না হওয়ায় এবার ষড়যন্ত্র করতেই গোপনে বিদেশিদের দ্বারস্থ হয়েছে বিএনপি। আর গত কয়েক মাস ধরেই কূটনীতিক পাড়ায় চলছে তাদের সরব আসা যাওয়া।